Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shobai kemon acho? Asha kori apnader oshong shobai bhalo acho. Cholo ajke amra amader onushoni 4.5 er kichu bhag kichu shunnosthan purer bhag amra kori. Thik ache? Okay, ami asha kori tumra kintu tomader bashar kache bhalo bhabe porcho. Jodi kono dhoroner somoshya theke thake amake obosshoi call korbe. Thik ache? Okay, my students. Chalo, amra shuru kori. Ajke amra korbo onushoni 4.5. Onushoni koto? 4.5. Okay, amra shobche shohoj ekta ongko niye nei prothome. Prothome ek number ongkota nilam. Ek number ongke dewa ache 60 bhag 30. Okay. Tumra to jano. Jodi আমাদের এখানে ভাজক কি আর ভাজ্যকটা বলে ফেলো দেখি হ্যাঁ অবশ্যই দিস এটা হলো ভাজ্য এটা হলো ভাজক তুমি মনে রাখবা যদি কোনো ভাবে ভাজকে যতটা শূন্য থাকবে ভাজ্যও ঠিক ততটুকুও শূন্য থাকে তাহলে শূন্য বাদ দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব ঠিক আছে এখানে যেমন শূন্য একটা এখানেও শূন্য একটা তাহলে প্রথমে কি করব আমরা শূন্যকে বাদ দিয়ে হিসাব করব তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করো 3 1 কে 3 3 2 9 6 3 1 কে 3 3 2 9 6 তাই না তাহলে এটা সংখ্যা দিবা 2 দিয়ে দিবা কি সহজ লাগলো না আশা করি খুব সহজ লাগলো এবং তোমরা খুব সহজে এটা করতে পারবে আমার বিশ্বাস আমারও বিশ্বাস একের পর আসো আমরা 2 নম্বরটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সব তোমরা পাবা ওকে আমরা 6 নম্বরটা করার চেষ্টা করি 6 নম্বরটা আছে 92 ভাগ তাহলে তো কানি করবা নামটা ব্যবহার করবা না হলে এই যে ভাজক দেওয়া থাকবে এর বামের অক্ষর বামের প্রথম অক্ষরটা দিয়ে চেষ্টা করবা ওকে সমাধান করার সবসময় হবে আর কোনো কথা না কিন্তু অধিকাংশ সময় হবে ক্লাস করার জন্য ম্যাক্সিমাম অ্যাপসের মধ্যে দেখা যাবে 90টা অঙ্ক হচ্ছে কথা বুঝা গেছে ওকে চার নামটা পড়ো চার নামটা নয় পর্যন্ত পড়ো চার দু নয় আট তিন চারে বারো সুতরাং তিন নেওয়া যাবে না দুই পর্যন্ত যাবে এই যে 73 লিখলাম আর এখানে 455 দিলাম ওকে এখন দেখো এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা তাহলে এখানে দিলে কয়টা অঙ্ক দিয়ে পাবো দুইটা অঙ্ক যদি দুইটা অঙ্ক নেই এখানে আর 45 সেখানে দিয়ে হবে ভাগ করা যাবে ভাগ করা যাবে সুতরাং একটা শূন্য নিব কি নিব শূন্য নিব যেহেতু আমরা একটা শূন্য নিলাম তাহলে আর একটা সংখ্যা বাড়িয়ে পারবো অবশ্যই নিলাম বাড়িয়ে এখন দেখো আমার এই সাতের নামটা বড় দরকার 45 পর্যন্ত কত পর্যন্ত ভাগ 25 ভাগ 25 আমরা লিখে ফেলি
এই যে 25 লিখলাম 764 লিখলাম দেখো এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা অঙ্ক আছে তাহলে এখানে নিয়ে ধরো কয়টা অঙ্ক দুইটা অঙ্ক বেশি নিলে আমাদের কিন্তু তো শূন্য নিতে হতো তাই না এখন 76 বড় না 25 বড় 76 বড় তাহলে ভাগ করা যাবে এখন দেখো 25 এর নাম তো আমাদের মধ্যে শিখাই নাই তাহলে কি করতে হবে প্রথমটা নিতে হবে দুই এর নামটা দুই নামটা 7 পর্যন্ত বড় পর্যন্ত যেন বেশি হয়ে না যায় 2 1 3 2 4 3 2 6 4 5 3 2 6 7 9 8 4 9 10 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
25 বলতে কি ভাগ করা যাবে যদি ভাগ করা যায় তাহলে হয় একটা শূন্য নিয়ে আরেকটা অঙ্ক নিতে হবে না যাবে আর তো নাই নিবন্ধন করে দাও শূন্য না বসে একটা দিয়ে কি দেখছো কেন তোমাদের বারবার বলছি যে কিভাবে কাউন্ট করতে হবে যদি কাউন্ট করতে না পারো তাহলে কোনো লাভ হবে না বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো ওকে 16 পরে আমরা 17 পারবা মনে হচ্ছে 17 হ্যাঁ 17 অবশ্যই পারবা 18 পারবা 19 নাম্বারটা একটু আমরা করার চেষ্টা করে দেখি 19 নাম্বারটা একটু আমরা করার চেষ্টা করে দেখি 19 নাম্বারে কি বলছে দেখো এই সবাই 19 নাম্বারে 19 নাম্বারে বলছে 1674 ভাগ 18 দেখছো এটা আমাদের নামটা নদী পড়ে গেছে যদি আমাদের এক থেকে 20 এর মধ্যে ভাগ হয় তো অবশ্যই আমরা কি ব্যবহার করবো নাম ব্যবহার করবো এই যে 1674 ভাগ করলাম কাকে দিয়ে 18 দিয়ে বলো এখন কয়টা অঙ্ক আছে একটা দুইটা অঙ্ক তাহলে এখানে কয়টা অঙ্ক আছে দুইটা 16 আর হচ্ছে 16 হয়ে গেছে সুতরাং এটা কি হবে 0 0 নিয়ে আরেকটা বাড়াবো এখন 18 মানে 167 পর্যন্ত বড় 18 কে 18 18 দুই 14 সরি 18 দুই 34 3 18 54 5 3 4 18 72 5 18 90 6 18 108 7 18 26 18 18 44 18 162 18 10 180 দেখছো এখানে একটা মজার বিষয় তুমি 10 পর্যন্ত দিতে পারবা না আদুর সংখ্যা নেওয়ার কোনো উপায় এখন নাই তাহলে কি করবো আমরা 9 পর্যন্ত নিব 9 18 162 তাই না 7 থেকে 2 বাদ দিলে থেকে 5 7 কিছু থাকে থাকে 5 6 থেকে 6 দিলে 0 1 থেকে 1 বাদ দিলে 0 থাকলো 4 আবার আমরা মধ্যে 54 কত করো 3 18 4 কি সবাই বুঝতে পারছো খুব সহজ লাগছে খুব সহজ ওকে এখন 20 নাম্বারটা করে আমরা দেখি সবার লাস্টের অঙ্ক না করে দিলে কেমন হয় 20 নাম্বার কি বলছে 20 নাম্বার বলছে 9316 ভাগ করো 32 দিয়ে মানে 316 কে ভাগ করতে বল দিয়ে 32 দিয়ে দেখি ভাগ করে দেখি এই যে 32 দিলাম হ্যাঁ একটা ভালো অঙ্ক নিয়ে আসি যেহেতু আমার একটা বিষয়ের মধ্যে নাই সুতরাং আমার অঙ্ক একক সংখ্যা দিয়ে বলতে যাবো একটা দুইটা তিন যে ছোট সংখ্যা তার কে আলোমাক তার থেকে চার বার দিলে নয় হাত থাকলো এক ছয় এক সাত মানে সাত বার দিলে দুই নামালাম একটা অঙ্ক এখন দুই শত 91 হয়ে গেছে কিন্তু আমি জানি তিন নামটা তিন একটা তিন তিন নয় সাতাশ নয় দু আঠারো আট তিন নয় সাতাশ এক কি বুঝতে পারছো সব আছে না সব তাহলে এগারো ধরলাম এগারো থেকে আট বার দিলে থাকে তিন হাত থাকলো এক আর এক মান হল থাকলো কত ছয় বত্রিশ চব্বিশ সঙ্গে চায় অবশ্যই দেখো একবার একবার বত্রিশ একে বত্রিশ থাকলো কত ছয় থেকে দুইবার দিলে চার কি সহজ আছে না আশা করি সহজ আছে তারপরে আসো আমরা দেখি দুই নম্বর অঙ্কে কি বলছে সহজ পদ্ধতিতে ভাগ করো যে আগের মতো করে বললাম সাত ছয় শূন্য শূন্য ভাগ দুইশো দেখো
একটা সংখ্যা আমরা একটা মান যেতে দেয় শূন্য আছে মানে 10 23 এর চেয়ে অবশ্যই ছোট তাহলে আমরা কি উত্তরে কি বসাতে হয় শূন্য বসাতে হয় কাজ করতে হবে যদি শূন্য না 10 এর আগে শূন্য না দিলে শূন্য কি চলে আসে 100 আসলে চলে না খুব সুন্দর আশা করি তোমরা খুব ভালো লাগছ তোমাদের হোমওয়ার্ক গুলো লিখে নাও HW হলো 4.5 এর 1 এর 1 থেকে 20 4.5 এর 2 এর 1 থেকে 4 আর 3 নম্বর শব্দ 3 নম্বর কি ঠিক আছে ওকে মানে স্টুডেন্টস আমাদের দোয়া করব আমি তোমাদের জন্য দোয়া করব আজকে আর না নেক্সট ক্লাস দেখা হবে নেক্সট ওয়েবে আবার দেখা হবে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম